এগুলা কি ঠুকঠাক করছি হালটা কি করবে আরে এটা রোড দেয় ঘষড়াই মিলব আমু একবার ঘষড়াব দিব এদিকে দেখছ না এক কিলো হয় এখন মরাই দিব তুই কোন জানিস কি খেত দিকে জল তল হয়েছে গায়ে দেখে আছে শুধু বাপের ভরসায় তিন টাইম খাচ্ছি ও তো এই কষ্ট কেন করছিস ট্রাক্টর লাগাই দেন না আরে এই ট্রাক্টর গুলা তোর এই কালো মুটা দেখে আসবে লোকের ছেলে বাহার সাথে পয়সা পাঠাই দিছে পাঠাবিস তবে না লাগাই দিব তিন বার ঘরটা ঘন ঘনাই গিয়ে খাচ্ছিস বাইর দিকে যাবিস তবে না পয়সা তৈসা কামাই কে দে নিয়ে আন যা আমার দেশে সোনা চাঁদি তপাই জুড়ে জুড় আর আমি যাব বাইর কাম করতে আরে তো কন্টেন্ট তপাইলে হয় যাই কোড়ি কে লে আবে এরকম ঝাড়খণ্ডে গিদর গিলা মদ দাড়ি খাই কেন ঘুরি বলো হতে আর বাইরে লোকে আইকে নকরি গিলা লই লতে তোর রকম যদি ছেলে ঝাড়খণ্ডে থাকে না তো ঝাড়খণ্ডে লুটাই দেওয়ার বেশি লেট নাই গে আমি চললি বাজার দিকে তুই ঘরটা খাঁ খাঁ থাক সার আনতে যাইছি এগুলা ঢুকাই নিবি ভালো করে A few moments later. না যে বাজার দিকে সারটা নিয়ে আসি আর কামিনি ইলাকো করে দিতে হোক মাই ঘরে নাই কে রে আমি চাল দিতে পারবো না বলে দে হ্যাঁ সালা ভিখারি মনে হইছে জেনো কি গায়ে জমিদার বটে এক সাল চাষ করলে চার বছর বসে বসে খায় কেন রে রে খায় সবাই তো বসে বসে খায় তুই এগুলা নাই বুঝতে পারবি তুই এখন ছোট আছিস তোর মা আছে ঘরে ভাই সালা উল্টা ফলে বলছিস আরে বাপ উঠা নাই বলছি বলছি তোর মা ঘরে আছে না কথা গেলছে আমার মা ভুক আছে সালা কে বুক কইলো রে বাপ তুই সালা উল্টা ফলে বলবি আমার মা জানো উঠতে গেলছে তো আচ্ছা তোর দিদি যাবে তখন কথা দেখ সালা কারাম তারা জিজ্ঞেস কেন রে বাপ তোর দিদিকে ধার উঠতে যাইতে বলতেছিলি সালা দেখতে লাগছে দেড় ফুটের তাই সালা বিদ্যাপ কম নাই তুই যে আগে যাই বিস্ফোট করবি রে বাপ যা তোর দিদিকে আঁকাবে যা আজ খালি আছে তো চ না মারে আফরটা উপড়াই নিবি ঠিক আছে কখন যাবার আছে আফর উপড়াই তো সকালে যা না রাতে যা এখানে যাইতে হবে ঠিক আছে আসছি চলে আচ্ছা শোন না বললি বাজার দিকে যাচ্ছি তো তরকারি পাতি কি খাস সেরকম নিয়ে আসবো দিদি দিদি খাসির মাংস আনতে বল না খাসির মাংস আনতে বল না তাহলে দাঁত গিলা কি চখ হয় মাংস আমার জন্য মাংস দিয়ে নিয়ে আসবো নিজের মনে আনার ছিল যে পুষবার কি দরকার আয়ো রে মা ছোট রে ছোট রে ছোট বল এ সাতটা তেতর তলার খেত দিয়ে ছিটে দিবি যা এখানে যেতে হবে না রে রাতে যাবি ও তো রাতে যাবো আরামসে ঘুমা যাবো দিব না এখন এই দিকে তিন টাইম ঘুরে ঘুরে খাইছি তো এইগুলা কর ইশালা এত হেভি কামিন আমার বাপ কবিলু কে আন্দর ক্ষেত্রে এই কামিনটি কর থেকে ধান লাগা হবে কার মালটি এ হে রহ নেই যাতা এমনি যদি কাম করিস তবে তো আর আমাকে দেখতে নাও ভাই যা তো নাই দেখতে কাল আমি দেখে লিব ল্যাপড়া দি নেক্সট ডে কেন সুজিন এখন যুগটা বিরাট পাইল দেখিন রে ভাই কিসে গায়ে ছোট ছোট ছেলে গান গরাই বলছে কি গান গরে তোর বান্ধবী গামার সঙ্গে সেটিং করেন যা করেন বাজাবো পম পম আওয়াজ তোর কি কই দিলি ওই সস সস শক্তি 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 মা সক 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 দে পূর্তি আমার বাপ বিরাট চাই এটা কে ফোন দিছেন Thank you.
হ্যালো হ্যালো কে সচিন মাতো বলছি হ্যাঁ আলে দেখি মিয়ার ব্যাপারে কাজ করবে ছিল আমার দেন 3-4 লাখ দরকার ছিল নে আরে রোগা তা লাগু করে তুই বাজে নিছিস সেটা ঘোরানো আই 3 লাখ আই হোক কাকু ঘরে নেই পরে ফোন করবি আরে ভাই আমি 2000 লোন নি যা দিন ফোন করেছিল বহুত বুদ্ধি রে আমাকে দিয়ে দিবি না না নম্বরটা লাইটে খুঁজবি দিবে পাক রাতে শালা পানিটা দিয়ে দিল বাপ সবার ক্ষেত্রে লাগিয়ে গেল যায় বলা আড় কোদলা কথা লোক খুঁজে বলবো এই শালা গাঁজা খাওক আর বিড়ি খাওক আর এখানে বসে আছে এটা কোনো কাম ধান্দা নাই ইয়ারাকে যাই বলে মদ দর দিয়ে দিব কই দাদারা কি কইছে এ খনি বনাইছি শালা তোরা খনি বনাইছি লগে চন্দ্রয়ান 3 বনাই দিছে তোরা খনি বনাইবো না এটা কত দিমাগ থাকিলে তো আমেরিকায় থাকতি রে বাপ পিড়াই থোড়া বসে বল তো শালা দিমাগ নাই তো জল লইলো তো আড় চুলবা দিমাগটা আইছে না লাগাবিস তো মনে চলিব দাঁত তো চিড়ে দিব মানে ঘরেরটা কইতে নাই মন কইছে ঘরে আমরা ছাড়ি দিয়ে যাক এটা বললো ঘরে পয়সা নাই দিয়ে বিড়ি তিড়ির পয়সা হইছে নাই তখন ঘরেরটা চলিস নাই সোন তোরা একটা এক নম্বর অফার দিছে কিরকম মুরগা আর মাংস রাতে যত খাবি আমার তেতুল জলের খেতে যা ছিলে দিবি আর মদ্দা মদ্দা ওরে বা পুরা দিবি হ্যাঁ রে রে হ্যাঁ কাম দাম পোয়াছ না তো আমা করলে না রে তুই আর কোন দিন আইছ চলবিস বাপ তুই কোদালের ব্যাটটা নাই উঠাতে পারবি কি করে আরে যাবি তাহলে 15 দিন চটাই ছুটি নিবি শোন তোর মনটা খারাপ নাই হবে সেই জলদি বুঝি তুইও খেত যা হার্ড কাম করিস না খালি দুব গাছ লাউ উপড়াবি ঠিক যা খেতে ভেট করবো হ্যাঁ হ্যাঁ আর শুন শুন তোরা ভাই আমি এখন খেত যাইছি নাই তোরা বিড়ি বড় জোরে টানিস তো বিড়ি দিতে আনবি তো বেশি জোরে ফুকিস না ই উড়ে গেলে ভাই আমি রিক্স নিব নাই হ্যাঁ যা পারবি করবি বাকি আমি রিক্স নিব না কেন আমি তো তোদের সঙ্গে নাই গে ঠিক যা ঠিক আছে যা যা জলদি চল হ্যাঁ হ্যাঁ ঠিক আজ মাল টিকে তোর পটাই ছাড়ব খালি ধানটা রূপে পয়সাটা লিবে পটাইলু তুই নিরে নিরে ধান লাগাচ্ছি আমার দিকে টুকু ভাল তুই নিরে নিরে ধান লাগাচ্ছি আমার দিকে টুকু ভাল তোকে আমাদের ক্ষেত্রে ধান লাগাইতে রাখিছি বইনে যা আমার মা আমার কি হই কি আমি একা একা ধান লাগাছি আসিস না তুই কাছে তো দিয়ে দেবো কাদা কি আমি একা একা ধান লাগাছি আসিস না কাছে তো দিয়ে দেবো কাদা আর তোর সঙ্গে কে ভালোবাসা করবে রে তুই তো এক নম্বর কে গাদা hours later ইয়াকে ফটাবো কে মোরে বাপ এই শুন তোকে রুখতে না বাপ তুই সুকুম ভাই বসে থাক আমি রুপে দিছি দে তুই খালি পয়সা দিলে বেড়াট বুঝা ওইদিকে যা ওইদিকে বাবা বাবা বা এক নম্বর হেন নে তোকে এত ধান লাগাইতে রাখিছি না চেহারা দেখতে রাখিছি আর তুই রে বা ন বা এক নম্বর হ্যাঁ রে ও আগে যে পয়সা দিয়ে এনেকে ধান লাগাইতে রেখেছি তো তুই লাগাইছি কোন খোঁজ খোঁজছি এগো বাপ আমি শিখছি লাগাইতে হ্যাঁ রে সকালে যখন বলি কি হালটা নিয়ে 2 চক্কর লাগারে শিখবি ঘুরাইতে তখন তো বল লাগে আর লড়কি দিয়ে বলল তখন তুই ফট করে লেগে গেলে শুন ইয়াকে জানিস পটা আছি যদি পইটে গেল তো আগু সালসে কামিনে পয়সা লাগবে না বুঝল পো এটা তো এক নম্বর এক নম্বর বলি চচ মুড়িটা খাইলি বুঝছিস কি কাম কর বল তোরা দু লোকে মুড়িটা খা হ্যাঁ আমি অল্প ওই জলটা ঢুকাই দিছি আইড দে আমরা দু লোকে হ্যাঁ কাটিয়ে দিছি আইড দে অল্প ঠিকই আছে ঠিক জলদি আসিস না 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 জলদি না আসবো তোরা এখন খা আরামছ ওরা খা খা ভালো খাই নি পাটা লেনো বাবা আমার দরকার নেই হ্যাঁ
আমার সাত পুরুষ এই মোলা চাচি করো তো ভালো করে কইতে না ভাই লোকের বসে এই সচিন হ্যাঁ কি লাগা দেখনো ঢাকা কেন কোদালটা তো কে লাগাইলো বাপ শালা তন খজকে যাই বলি আমিও যাব ওখান থেকে কি লইটা হ্যাঁ তো আমি দেখ করে দিলি তারপরে ওই একটা তুমি গটাই কর ধর গটে না খালি পয়সা নেই জল করে বুঝলি খালি সালা শরীর টেনে গেলবো বল আর খালি খুঁজছে জল আর জল না খাবারটা লেগে দে তো দূর কি করলো যাই দেখো লিব সালার হনে তো ফাঁকি মারতে তো আগু দিকে থাকে সুজেন হ্যাঁ ওসব যার খনিটা বনান আলবো আরে খনিটা কাইলে দিন বহুত সময় আছে আলা তো হ্যাঁ যা দুগো যা দুগো কবা দিলে দের আর পদে বারে 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 আমি বললি তোরা দেখা ইয়া কাজ কইছে শালা খয়নি ধতড়া মতড়া খাইতে থাক এখন মনে হলে রে বাবা এখন আলবো আরাম করছি শালা এক বিত্তা ছুলিস না আর আরামে করতে লাগাই নিয়েছে খাবার আনি দিলে আর খাবার আনি নিয়েছে তো খাবারটাই খালি খাবি না কাম তামও করবে দেখে দেখে শালা কামটাও করবে বাপ খালি খাবারটা খাইলে হবে আরে তো সঙ্গে তো সব ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ লেলা খাবারটা খাইলো তো বলে ভালো মজা লাগবে মরিচ তরিচ কিছু নাকি ফের বলছি না কাকু মরিচ তো নাই পালি লেকিন লড়কি তো এক নম্বর আছে রে ভাই ভালো আছে হ্যাঁ পড়ল না রে ভাই নাই পড়ল এবার আমি যাচ্ছি নুন নেয়ার বাহানে তুই কোথায় যাচ্ছিস আমি যাচ্ছি বলি তুই যাবি আমি চেষ্টা করে আইছি হ্যাঁ যা আজ আটা নিয়ে আইছি যা তারপর আমি তো পটাই নেবে পুরো ভাই আচার আছে আচার তো জানাই শালা আচারটা ওইদিকে আছে বলছ না আচার নাকি তুই জানাল তো উদকে কি ভালি শালা আচার ওইদিকে কর নাই কি চল শালা শালা বেকার দিয়ে দুবাই মাইরে মরা তো কেন দিল না এত এক ঝাপ মারলো কাঞ্জ উড়িতে বাপ তো আমি একবার যাচ্ছি নুনের বাহা নাই যা রে নুন আছে দেন আলবো নুন হ্যাঁ আচ্ছা মরিচ হচ্ছে আচার হচ্ছে নুন হচ্ছে নাই হ্যাঁ আগা আছে আগা যাবি বলা আমার বাপে পয়সা দিয়ে কামিন দিকে তোর আছে লাইন মারছি শালা আর এই বাপে না মারে কেমন ভাঙলো তো তোদের গান খাওয়া হইল কি নাই বাপ তোদের এখন খাওয়াই হয় নাই শালা তোরা মাতাল মুয়ারাকে বেকার লাগালি ঠিক আছে শালা পিড়াটে বসে খৈনি আর বিড়িটা এনে বুঝতে এলে আর এই আইডি কোন রোগা শালাই ঘষাইলো রে শোন কি হলো রে বাপ খুড়া রাগো হসকে হ্যাঁ রে রোগা শালা আইডি কায় ধসাই দিল রে আরে বাপ ট্র্যাক্টরটা পেরা আলে নাই তাই দি গেলে ধসি তো জড়াই দেবো টেনশন লিস আন শালা তো ট্যাংটা কাট ওয়ান আর কাটি কে জড়াই দেবো যে কো জড়তো নকি আরে বাপ তো রাগো হসকে জড়াই দেবো যে তো ধসালে কাহে রে
তোর বাপ তোর আই দিয়ে ধসাইছ না তোর ঘরটা তো নাই ধসা না কেন রে তোর বাপে আই দি বনাই নিয়ে জানো গিরে আছে তুই ধসাইন দিবি নাই জোড়াবে যা পারবি করে লিবি নাই জোড়াবে তো সরন্দে তুমি কে যাই বনাই রে রে আনে ভাল আই দি বললে ধসে গেলছে তো বলি কি জানাই দিব তো শুনছ নাই তুই বলছ তোর বাপ কি জানাই দিবে ধসাই লোকে না তোর বাপে আই দি জানাই দেব রে আ বলে তো তুই লোকে কে লাগাই দিব জানাই দিব দেখব কেমন লাগবে যে পারবি করে লিবি বলে দিলি কি নাই ই করব জড়াবো আর চুম মাই রাখি যেমন ছিল সেমনে কর নাই তো তোদের দুইও বাপ বেটার ট্যাংটা কাটবো আজ দেখ পর কাজ আমার বাপকে বেশি বেশি বলিস না নাইলে আমি যাব আগে আমার বাপকে বেশি বেশি বলিস না নাইলে আমি যাব আগে আর আমার যদি মাথা খারাপ হলো তো তোর মুটে দিব শালা হাগে তোর ধরা তুই কি বলিস আমার ফোন করে মারবো রে আমি কত মারবি রে তাহলে মারে ফাড়া দিব একদম তুই শালা নিজে এক ফাড়া আছিস রে রোগা মুয়া আয় ওরে মা আমি আসি শালা থানা লাগে দুই লোক পিসা করাইলি চেতবেগ না তুই এই আইডির খাতির কি থানা যাচ্ছি রে চারটা পাঁচটা মার্ডার করেছিস শালা মারি এটা ফেঁকে দিব যা যা পারবি করে দিবি মালিক মালিক এ মালিক হয়তো থানা যাবি আমি কি কাম থানা যাবো নাই শুনছি চার পাঁচটা মার্ডার করে আছে আমি কি কাম কোর্ট কাচারি করে বলবো চল দিন ও তুই ঝগড়া করে হুম আগে সবকে খুন বেরিয়ে নিয়েছিস চিমসা তুমি বড় পিকআপ ধরছি ওদের দিকে যাই সোনা সালা চারটা মাটার আগুই করা আছে পাঁচটা করে দিবে দাদারা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর তোমরা বলো মাইক পর বলম সাউন্ড পর বলম তো এবারে বলো না আমরা ঠিক করেছি সাউন্ড পর বলম মতলব ঠিক হয়েছে কি নাই আর যদি এবারও ঠিক নাই শোনাছে তো কমেন্টে বলবে আমরা নেক্সট টাইম চেঞ্জ করে দেব মাইক আর কোয়ান্টি ভালো লাগে সেটা কমেন্ট করে দেবে জাগিদার বলার ছিল এটা করে দেবে কমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং